হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব হ্যাপি আছি। আজকে আমি পিঠে তৈরি করব। শীত তো প্রায় শেষ, ফেব্রুয়ারি মাস পড়ে যাবে, মানে পড়েই গেছে আর কি বলতে পারো। আজকে 31 তারিখ, জানুয়ারি 31, আজকেই শেষ লাস্ট জানুয়ারি, কালকে ফেব্রুয়ারি 1 তারিখ। মানে শীত তো এখন নেই বলাই চলে। তো অনেকদিন ধরে ভাবছি পিঠে খাবো, তার সময় হয়ে ওঠে পারিনি, তো আজকে সময় হলো। তো এখানে আমি 1 কিলো আতপ চালের গুঁড়ি নিয়েছি, মানে বাজার থেকে কেনা আনাই। তো আমি সাজের পিঠে করব। এই ফার্স্ট টাইম আমি শ্বশুর বাড়িতে পিঠে তৈরি করছি, তাও আবার গ্যাসে করব। তো ভাবলাম আমি তোমাদের সাথে আমার পিঠে তৈরি করার ভিডিওটা শেয়ার করেই ফেলি, আমি কিভাবে সাজের পিঠে তৈরি করি তা আবার গ্যাসে। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি কিভাবে সাজের পিঠেটা তৈরি করছি। আমি লবণ নিচ্ছি, অল্প করেই নেব, বেশি নিলে ফুটে যাবে। আর ফ্লাক্সে জল গরম আছে, ঠান্ডা জল দিয়ে তো গোলালে পিঠেটা ভালো হয় না। তো আমি গরম জল, এখানে বেশি আছে গরম, আমি হালকা উষ্ণ গরম জল নেব, ঠান্ডা আর গরম মিশিয়ে নিচ্ছি। এক কিলো গুঁড়ো আনা হয়েছে, কিন্তু 1 কিলোটা আমি দেব না। 1 কিলো দিলে মানে অনেকটা হয়ে যাবে, আবার সময়ও লাগবে অনেক তৈরি করতে। এই জলটা ঠিক আছে, আর একটু নিয়ে নি নাকি? তুমি কি দুধ আনবে? দুধ আনলে আমি 1 কিলো চালটা পুরোই নেব। আমার বর বলেছিল দুধ আনবে, পিঠেটা আবার ভেজানোর কথা, তার জন্যই ভাবলাম পুরো পিঠে যদি ভেজায় তাহলে তোমার 1 কিলো চালের গুঁড়িটাই লেগে যাবে। তো দুধটা আনবে না, শুকনোই হবে, শুকনো বলতে চাল পিঠে হবে, আর এমনি শুকনো হবে গুড় দিয়ে খাওয়ার জন্য। গুড় দিয়ে খাওয়ার মজাটাই তো আলাদা, সেই নতুন নতুন গুড়ের সেন্ট দারুণ লাগে। তো এই চালের গুঁড়িটা আমি আটার মতন ভালো করে মেখে নেব। কেনা চালের গুঁড়ি তো এভাবে ভালোভাবে না মাখিয়ে নিলে পিঠেটা ভালো ফুলবেও না উঠবেও না। তো আমি এইভাবে ভালো করে আটা মাখার মতন সুন্দর করে মাখবো। তো আমি এখানে গরম জল করেছি, উষ্ণ গরম জল, আর এই যে মাখানো চালের গুঁড়িটা, এবার আমি উষ্ণ গরম জল দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি। সাজটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসে এই পিঠে তৈরি করার সময় গ্যাসের জালটা আর কি বাড়িয়ে দিলে তলা থেকে পুড়ে যাবে, তার জন্য সবসময় কমিয়ে দিতে হবে, কমিয়ে পিঠে তৈরি করতে হবে। আমি এখানে ঝাল পিঠে করবো, তাই ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, কিছুটা ঝাল পিঠে করবো আর কিছুটা ঝাল ছাড়াই করব। তো আমি পিঠেটা তৈরি করছি, তো তোমরা দেখো আমি কিভাবে পিঠেটা তৈরি করছি।